আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ। কোরবানির শেষ মুহূর্তের বাজার, আজকে আমরা রয়েছি দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে আমতলিতে। সেই আমতলিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় বড় গরু রয়েছে, এই মাঠে কিন্তু অনেক প্রচুর পরিমাণে গরু রয়েছে। আমরা এখানকার যারা গরু ব্যবসায়িক রয়েছে এবং ক্রেতা বিক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় একটি কালো গরু রয়েছে, তার মালিক কিন্তু আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম শাহ আলম হলাদার। শাহ আলম হলাদার, আপনি কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? একটাই আনছি, এত ব্যথা শেষ করে দিচ্ছি। ছয়টা বেচছেন? এইটা কি সবচেয়ে বড়? এটার ওয়েট কত কেজি হবে? সাড়ে পাঁচ মন। সাড়ে পাঁচ মন, কত টাকা চাচ্ছেন এটাকে? চাইছি দেড় লাখ। দেড় লাখ, কত টাকা বলছে? তিরিশ কয়, পঁয়ত্রিশ। এক লাখ পঁয়ত্রিশ এরকম কয়। আজকে তো শেষ বাজার, বেচবো। বেচবেন? হ্যাঁ, কম বেশি যাই হোক বেচবেন। তিনি কিন্তু আজকে টার্গেট নিয়েছে, আজকে কিন্তু ওরা বিক্রি করেই ছাড়বে। পাঁচ মনের মতো ওয়েট হবে এই কালো যে শার্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও গরু রয়েছে, দেখেন এখানে কালো শার্ট রয়েছে। এটা কি আপনার? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? আমার একটা নিয়ে আসছি। একটা? এই এই যে এটা কালো, এর কোনো নাম আছে? কোনো নির্ধারিত নাম রাখা হয় না, অল্প টাইম পালছি তো তাই, যদি আর একবার তো পালতে পারতাম তাহলে নাম রাখতে পারতেন। আচ্ছা, এটা কত মন ওয়েট হবে এটার? পাঁচ থেকে সাড়ে পাঁচ মন। আজকে তো সবচেয়ে শেষ বাজার, এই কোরবানির শেষ বাজার, কি করতে চান? এটাকে না বিক্রি করতে পারেন বা বিক্রি করতে পারেন, কি করতে চান? বর্তমানে যে দাম কয় আমাদের আশার চেয়ে অনেক কম, তাই যদি বিক্রি করতে পারি এরকমের হয় তাহলে আমরা বিক্রি করব, আর না হয় আবার নিয়ে। কত লক্ষ টাকা চাচ্ছেন আপনি এই শার্টটি? এক লাখ ষাট। এক লাখ, এক লাখ ষাট, কত টাকা বলছে? পঁয়ত্রিশ, সাতত্রিশ। সাতত্রিশ, কত টাকা হলে বিক্রি করবেন এই? আজকে তো বিক্রি করেই যাবেন নাকি? না এরকম কোনো, যদি হয় আমাদের মনের মতো তাহলে বিক্রি করে যাব, তাই আর না হয় নিয়ে যাব আবার। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি কেন এখানে কিন্তু অনেক ধরনের। আপনার কি, আপনার করে এটা? ও বাবা ছেলে। দর্শক, আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক গরু রয়েছে। আপনি গরু নিয়ে আসছেন? না, গরু বলতে আসছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি অবস্থা বাজারে, কি অবস্থা দেখলেন? দাম অনেক কম, অনেক কম। এখন পর্যন্ত এক টাকাও, এক টাকাও কি কিনতে পারছেন এখন? না, এখন তো কিনতে পারিনি একটাও। তাই কিভাবে কিনবেন? আজকে তো কিনতেই হবে নাকি? অবশ্যই, দেখি তারপর গরু আসতেছে আরো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও অনেক গরু রয়েছে বাজারে, যে গরু আপনাদেরকে একটা ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন যে ড্রোন শটের মাধ্যমে যে এই বাজারে কত রকম গরু রয়েছে, অনেক গরু রয়েছে। আপনি গরু নিয়ে আসছেন? হ্যাঁ। কোনটা? লালদা? হ্যাঁ। কত টাকা চাচ্ছেন এই গরু? এটা চাইছি এক লাখ পনেরো। কত টাকা দাম বলছে? এক লাখ পাঁচ বলে। এক লাখ পাঁচ। কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা আনছিলাম। দুইটা? একটাও বিক্রি করছেন? হ্যাঁ। কত বিক্রি করছেন একটা? এক লাখ তিরিশ। এক লাখ তিরিশ। এটা কত ওয়েট হবে আপনার এই গরুটাই? এটা তিন মন আছে। তিন মন, বাহ অনেক। তাই কত হলে বিক্রি করবেন? আজকে তো লাস্ট বাজার, এরপর তো আর বাজার পাবেন না কোরবানির? হ্যাঁ, এটা বলা যায় না আল্লাহ রাতে। যদি এখানে বিক্রি করতে পারেন তাহলে বিক্রি করবেন, তাহলে নিয়ে যাবেন বাড়িতে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু তিনি বিক্রি করবেন। আরও একটি গরু নিয়ে আসছিল, সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে দেখতে চাই। আপনার গরু কোনটা? এটা কয়টা আনছেন গরু? একটা। একটা বিক্রি করতে পারেন নাই? না। আজকে তো শেষ বাজার। হ্যাঁ হ্যাঁ। তাহলে কী করবেন, কত টাকা যাচ্ছেন এই গরুর দাম? পঁচাশি, পঁচাশি হাজার টাকা। হ্যাঁ, দাম তো অনেক কম আছে। তাহলে আপনার এই গরুটা ওয়েট কত কেজি হবে? সাড়ে তিন। সাড়ে তিন মন? কী কন কম হবে, একটু কম হবে, কম হইতে হবে। দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষ ছাতা নিয়ে, রৌদ্র দুদিন ধরে অনেক, কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে কিন্তু অনেক মানুষ বাজারে, আজকে কিন্তু অনেক মানুষজন বাজারে। এক লাখ পঁচিশ চাইছি দাদা। আপনার এই গরু চাচ্ছেন কত? এক লাখ পঁচিশ দাদা। এক লাখ পঁচিশ। গরু কয়টা নিয়ে আসছেন বাজারে? ওই একটাই আনছি। একটাই? যে আজকে তো শেষ বাজার, কি করবেন? আজ তো বেশ কমক বেশক বেসিজন। এটা কি আপনি নিজে কত বছর ধরে পালছেন এটা? এই দুই বছর ধরে। কত টাকা দাম বলছে? এক লাখ পাঁচ বলে। আরো বেশি হলে বিক্রি করবেন? দশ হলে ছাড়বেন? এক লাখ দশ হলে ছাড়বেন? কত কেজি, কত মন হতে পারে আপনার এই লাল গরুটার? এটা একশো চল্লিশ কেজি হবে দাদা। একশো চল্লিশ কেজি হবে। আপনি কি গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? এটা কয়টা আনছেন গরু? গরু একটাই আছে। একটাই? কত টাকা দাম বলছে এটার? পঁয়ষট্টি। পঁয়ষট্টি? এটাকে আপনারা নিজের হাতালের গরু? হাতালের গরু। ও আচ্ছা আচ্ছা। কত পঁয়ষট্টি বলছে?
70-72 পিস আছে। 72 পিস আছে, ছেড়ে দিবেন। আচ্ছা, এই কত দূর থেকে আপনি আসছেন? হলদিনওয়ান, হলদিয়া তো কাছের এরিয়া থেকে আপনি আসছেন, গরুড়ি আসছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক এখানে গরুর খাবার খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, দাম বলছে মানুষে? জি বলছে। কত টাকা বলছে? বলছে এখানে কিন্তু এই কালো গরুটি কিন্তু তিনি ভালো টাকায় বিক্রি করবেন, কিন্তু আজকে লাস্ট বাজার, কিন্তু তবুও তিনি এই গরুটি বিক্রি করে এখান থেকে যাবেন। কিরে,